অবৈধ সম্পর্কের জেরে এক ট্রাক্টর চালককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের রানীকামাত এলাকায়। সিদ্দিক শেখ নামে ওই চালককে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধু শেখ নামে এক যুবকের স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। এ নিয়ে কয়েকদিন ধরে গোলমাল চলছিল, তার জেরে এই ঘটনার সূত্রপাত। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ওখানে ওই যে মেয়ে ওকে ডাকলো আমার ভাইকে, যে আসো আমার বাড়িতে। ডাকে নিয়ে বাস ওর স্বামী আর ওর চাচা ওর ছেলে পেলে আছে, ওরাই ধরে নিয়েছে, কেটেছে হাসুয়া দিয়ে দা দিয়ে। যে মেয়ে প্রেমে পড়েছে, কে? এই আমার ভাইটাই পড়েছিল প্রেম, বউর সঙ্গে, বুদ্ধের বউর সঙ্গে।